হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি কচুর পাতুরি এখানে নিয়েছি কচুর লতি একশো গ্রাম কচুর এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার ওপর থেকে জল দিয়ে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দু গ্লাস পরিমাণ জল একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভিনিগার ভিনিগার যদি না থাকে তেঁতুল দিতে পারেন অথবা পাতি লেবুর রস দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুল্লতি। একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট ফোটাবো দু মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন কচুর কিন্তু এই রকমভাবেই সেদ্ধ করে নিচ্ছি আর এর কিন্তু এখনও খোসা আমি ছাড়াইনি এবার এগুলোকে জল থেকে তুলে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে এর খোসাগুলো ছাড়িয়ে নেব এই যদি কচুলতি রান্না করা হয় তাহলে কিন্তু কোনো রকমভাবেই হাত চুলকবে না বা কোনো রকমভাবেই গলা ধরবে না এবার কচুলতিগুলো কিভাবে খোসা ছাড়াতে হবে দেখিয়ে দিচ্ছি একটা কচুলতির টুকরো নিলাম একটা ছুরির সাহায্যে এরকমভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এর জন্য হাতেও তেল মাখতে হবে না বা কোনো কিছু ছাড়াই এই কচুলতি ছাড়ানো হয়ে যাবে আর হাতও চুলকবে না খুব কম সময়ের মধ্যেই কচুলতির এই রকম খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এটা খুব জর হয়ে যায় এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই রকম ভাবে করলে কচুলতি করতে কোনো অসুবিধা হবে না দেখুন কচুলতিগুলো ঠিক এই রকমভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল কচুলতি করতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পরে ফোরন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর লতি এইভাবে খুব সহজে কচুর তৈরি করা যায় একবার বাড়িতে আমার মতো পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন কচুর দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণের স্বাদটা বা আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালো করে কচুলতি একটু ভেজে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো কচুলতি ভেজে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন আর তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নিরামিষ রান্নার আপডেট পেতে কিছুটা তেঁতুল জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো জল একটু ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তেঁতুল যদি না থাকে তাহলে ভিনিগার দিতে পারেন অথবা পাতিলেবুর রস দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে নিলাম একটু ঘন ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট একটু সামান্য জল দিয়ে এর পেস্ট করে নিয়েছি এই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দেওয়ার পরে খুব বেশি নাড়তে হবে না প্রায় তিরিশ সেকেন্ডের মতো নেড়ে এর মধ্যে সামান্য একটু চিনি আমি দিলাম চিনি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটু মাখা মাখা হলেই এটা নামিয়ে রাখব আজকের কচুর লতির রেসিপি কচুর লতির পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন এইভাবে কচুর লতির পাতুরি একবার করে দেখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার